আলু পেঁয়াজ সহ সরকার নির্ধারিত বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ময়নামতি স্টোর নামে একটি দোকানে মূল্য তালিকায় 32 টাকা লিখে 36 টাকা বিক্রি করার অপরাধে দোকানদারকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি পেঁয়াজের দোকানে মূল্য তালিকা দেখাতে না পারায় 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তা বলেন, দেশে পেঁয়াজ ও আলুর সংকট নেই, তবে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যারা অস্থিরতা তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি। তারা মূল্য তালিকায় একটা দেখিয়েছেন কিন্তু বিক্রি করেছেন অন্য একটা রেটে, 30,000 টাকা তাকে অর্থদণ্ড করেছি, ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং বাজার নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, তারাও কথা দিয়েছেন যে ব্যবসায়ীদের সাথে আরও বৈঠক করবেন যাতে কোনোভাবেই মূল্য তালিকার বাইরে যেন কোনো রকমের কারচুপি করে যেন কেউ অধিক মূল্যে পণ্য বিক্রি না করে।